আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের ক্ষেত্রে কিন্তু এই পাহাড়, ঝর্ণা, সমুদ্র, নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের বারবার টেনে নিয়ে যায় এই ঘুরতে যাওয়ার জন্য। আর এই সৌন্দর্য দেখার জন্য সব থেকে যে এখন যে বাধা হয়ে দাঁড়িয়েছে সেটি হলো এই করোনা। এই করোনার পরিস্থিতির মধ্যে আমাদের কিন্তু সবারই জীবন প্রায় বিপন্ন। এই অবস্থা থেকে আমরা আশা করছি কিছু মাসের মধ্যেই আমরা আবার ভালো অবস্থায় ফিরে যাব। তারপরেই আমাদের আবার ইচ্ছা হতে শুরু করবে যে আবার ঘুরতে যাব। তো এইবারে আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, একটা ছোট্ট উইকেন্ডে আমরা সুন্দরভাবে বেশ ভালো জায়গায় কিভাবে ঘুরব এবং কত টাকা খরচ হতে পারে তার পুরো বিস্তারিতভাবে এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব সুবিধা হবে আগামী ঘুরতে যাওয়ার জন্য। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ জায়গা এটি, এটি হলো অহলদারা। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি আপনারা যাবেন কিভাবে এখানে। রাতের দিকে বহু ট্রেন আছে হাওড়া এবং শিয়ালদা থেকে, যেই ট্রেনগুলি নিউ জলপাইগুড়ি স্টেশনে যায় সেই ট্রেনেতে আপনাদেরকে টিকিট বুক করে নিতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। এবং এই ট্রেনগুলিতে খরচা পড়তে পারে মোটামুটি, যদি আপনি স্লিপার নন এসিতে যান তাহলে মোটামুটি 360 টাকা থেকে 450 টাকার মধ্যে আশা করি আপনাদের টিকিট পেয়ে যাবে। আর যদি আপনারা এসিতে যেতে চান তাহলে 3 টিয়ারে মোটামুটি 1000 টাকা থেকে, যদি আপনারা 2 টিয়ারে এসিতে যান তাহলে সেক্ষেত্রে 1500 টাকার মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন। আর আপনাদের চেষ্টা করতে হবে যাতে সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে যেন আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যেতে পারেন। এইবারে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর আপনার প্রথম যে কাজটি হবে, স্টেশন থেকে বেরিয়েই স্টেশনের কাছে অনেক দেখবেন ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেখানে আপনারা গাড়ি বুক করতে হবে। যদি আপনারা একসঙ্গে 8 জন যান তাহলে খুব সুবিধা, 8 জন বা 9 জন গেলে, আর যদি আপনারা 2 জন বা 3 জন বা 4 জন যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছোট গাড়ি বুক করতে হবে, আর যদি 8 জন বা 9 জন হয় তাহলে সেক্ষেত্রে বড় গাড়ি বুক করতে হবে। বড় গাড়ি আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অহলদারা নিয়ে যেতে আপনার চার্জ করতে পারে 2200 টাকা থেকে 2500 টাকা, আর ছোট গাড়িতে যদি আপনারা যান তাহলে 2000 টাকার মধ্যে আশা করি আপনাদের হয়ে যাবে। আরও একটি উপায় আছে, যেটি হলো আপনারা যদি চান হোমস্টেতে, যেই হোমস্টেতে কি আপনারা থাকবেন সেই হোমস্টের অনারের সঙ্গে কথাবার্তা বলে আপনারা কিন্তু ওখান থেকেও গাড়ি বুক করে নিতে পারেন। আপনারা যতজন যাবেন সেই হিসেবে গাড়ি যদি ওখানে বলেন তারা কিন্তু আপনার জন্য এইরকমই গাড়ি অ্যারেঞ্জ করে দেবে, খরচাও এইরকমই প্রায় পড়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকেও করে নিতে পারেন। এনজিপি স্টেশন ছাড়ার পরই আশপাশের কিন্তু দৃষ্টিপথ সব চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন কখনো সুন্দর জঙ্গল, কখনো বা ডান দিকে তিস্তা নদী। এই ডান দিকে তিস্তা নদীকে রেখে আপনারা এগিয়ে যাবেন বিরিকের উদ্দেশ্যে, এবং বিরিক থেকে আপনাদের গাড়ি বাঁ দিকে ট্রান নিয়ে এগিয়ে যাবে শিটংয়ের রাস্তা ধরে সুন্দর আপনারা যে জায়গাটি যেতে চাইছেন সেটি অহলদারার দিকে। যদিও আমরা গিয়েছিলাম চটকপুর, সিটং এবং অহলদারা, তো আপনারা চাইলে উইকেন্ডে এই 3টিকে একসঙ্গেও কিন্তু আপনারা টুকটাক করতে পারেন। আজকে যেহেতু আমি অহলদারা সম্বন্ধে বলবো তাই আমি আলাদা করে অহলদারাটাকেই উইকেন্ড ট্যুর হিসাবে দেখাচ্ছি। তো আপনারা প্রথমেই পৌঁছে যাবেন এই সুন্দর সিটংয়ের রাস্তা ধরে অহলদারার চেক পয়েন্টে। এই ভিউ পয়েন্টে দেখার জন্য একটি এন্ট্রি চার্জ পড়ে থাকে, এক্ষেত্রে পুরো গাড়ি যদি নিয়ে আপনারা উপরের দিকে যান তাহলে 50 টাকা, যদি আপনারা শুধু হেঁটে যেতে চান তাহলে 10 টাকা করে পড়ে, এবং যারা বাইকে যেতে চাইছেন তাদের 20 টাকা করে চার্জ এখানে নিয়ে থাকে। আমার মতে আপনারা অবশ্যই গাড়ি নিয়ে ভিতরে যান, কারণ চেক পয়েন্ট থেকে আপনার অহলদারা ভিউ পয়েন্ট প্রায়
300 থেকে 400 মিটার মতন দূরত্ব এবং পুরোপুরি খাড়াই রাস্তা, তাই সেক্ষেত্রে খুবই কষ্ট সাপেক্ষ ওইখান থেকে হেঁটে ওপরে যাওয়া পর্যন্ত। তাই অবশ্যই গাড়ি নিয়ে ওপরের দিকে গাড়িটি পার্ক করে তাহলে ভিউ পয়েন্টে উঠতে আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা চাইলে চটকপুর, শিটং এই দুটি জায়গার পুরো ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার এই চ্যানেলে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই পুরো পথটি আপনাদের আসতে সময় লেগে যাবে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। এইবার আসি আপনারা এখানে এসে কি কি দেখতে পাবেন। আসা মাত্রই আপনাদের প্রথম যে দেখার যে জায়গাটি সেটি হলো এই ভিউ পয়েন্ট থেকে আপনি পুরোপুরি 360 ভিউ দেখতে পাবেন। একমাত্র দার্জিলিং ডিস্ট্রিক্টসে এই পাহাড়ের উপর থেকে আপনারা পুরো চতুর্দিকটা সুন্দরভাবে দেখতে পাবেন এবং সঙ্গে দেখতে পাবেন সিংকোনা গাছের বেশ বাগান, চায়ের বাগান, কিছু কমলালেবুর বাগান, কাঞ্চনজঙ্ঘা, সুন্দর তিস্তা, এছাড়াও অনেক কিছু। এখন আমরা প্রায় ওই চূড়াতে পৌঁছে গেছি। যদি আকাশ পরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে আপনারা সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন, সঙ্গে পুরো তিস্তার যে নদীটি রয়েছে তার বেশ কিছু অংশ আপনি এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়াও এখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছের কিছু অংশও দেখা যায়। তো আপনারা চাইলে এখান থেকে এইগুলো দেখতে পারেন, সঙ্গে চটকপুরে যে পাহাড়ের ওপর অবস্থিত সেই পাহাড়টাও আপনারা দেখতে পাবেন। এইবারে আসি আপনারা এখানে এসে থাকবেন কোথায়। এখানে থাকার জন্য দুটি হোমস্টে রয়েছে, একটি আছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, আরেকটি আছে অহলদারা চামলিং হোমস্টে। এখন যে হোমস্টেগুলো দেখতে পাচ্ছেন এটি হলো অহলদারা চামলিং হোমস্টে, এর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও রয়েছে যেটি অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, তারও ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি যখনই অহলদারা ভিউ পয়েন্টে উঠবেন প্রথমেই উঁচুতে আপনি বাঁ দিকে একটি হোমস্টে দেখতে পাবেন, সেটি হলো অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। আর নিচে যেটি দেখালাম একটু আগে এটি হলো চামলিং হোমস্টে। এই দুই জায়গাতেই মোটামুটি মাথা পিছু পার নাইটের চার্জ হয়ে থাকে, যদি আপনারা কটেজে থাকেন তাহলে 1400 টাকা পার হেড, আর যদি আপনারা টেন্টে থাকেন তাহলে কিন্তু আপনার 1100 টাকা পার ডে চার্জ হয়ে থাকে। এই জায়গাতে থাকলে আপনি সকালের বেলায় এবং সন্ধেবেলার যে পরিবেশ এখানে থাকে সেই দেখার আনন্দটা একদমই অন্যরকম। তাই এখানে গেলে অবশ্যই এখানে একবার রাত্রিবাস করার চেষ্টা করবেন, যদিও এখানে একটু জলের সমস্যা থাকে কিন্তু সেটি কিছুই মনে হবে না এই সৌন্দর্যের কাছে। আমরা থেকেছিলাম এই অহলদারা হোমস্টেতে, এটি শিটংয়ে এবং এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে খুব কাছে, তাই আমরা এখানেই রুম বুক করেছিলাম। এই হোটেলের পিছনের অংশে তো বেশ কিছু লেবু বাগান ছিল। এখানকার যে বেডগুলো এবং ঘরের যে অবস্থা খুব সুন্দর ছিল, ঘর থেকেও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে মতন বেজে গিয়েছিল, তাই সেক্ষেত্রে খুব খিদে পেয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার ফিরে গিয়েছিলাম সেই অহলদারা ভিউ পয়েন্টের দিকে। আপনারা যদি এই অহলদারাতে যান তো অবশ্যই কিন্তু বিকালবেলাটা ওখানে কাটাতে একদম ভুলবেন না, কারণ বিকালবেলা যখনই সূর্যাস্ত যায় ওই সময় যে পরিবেশটা খুব সুন্দর দেখতে লাগে। আমরা এখানে খাওয়া দাওয়ার পরে যখন যাই সামনেই একটি সুন্দর আরও কতগুলি ভিউ পয়েন্ট ছিল, তার মধ্যে এইটিও রয়েছে, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তো আমরা এখানে গিয়েও বেশ কিছুক্ষণ সময় কাটাই, যদিও এখানে কিন্তু অনেকেই এই পাহাড়টিকে কিন্তু বলে থাকে টেগোর হিল। এই টেগোর হিল বলার পিছনে একটি কারণ আছে, কারণ দূর থেকে এই ভিউ পয়েন্ট থেকে আপনারা যদি একটু অন্যরকম চোখে দেখেন তাহলে পাহাড়টা কিন্তু একদম মনে হবে রবীন্দ্রনাথের মুখের আদলে, তাই সেক্ষেত্রে এই জন্যে কিন্তু এটা টেগোর হিল হিসাবে বলে। তাই আমি একটি
ছবি এখানে আপনাকে অন্যরকমভাবে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির মতো। এইবারে আসি, আপনারা এখানে কোন সময় আসবেন? এখানে আসার সব থেকে ভালো সময় হলো সেটি হলো জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস। এই দুটি মাসে এখানে যদি আপনারা আসেন তাহলে আশপাশে বহু জায়গাতে কমলালেবুর বাগান আছে। সেই কমলালেবুর বাগানে ভর্তি কমলালেবু ওই সময় হয়ে থাকে। তো আপনাদের এই যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের সময় আসেন খুব ভালো হবে, কারণ শুধু এই ভিউ পয়েন্ট নয়, আশপাশের জায়গাগুলো খুব সুন্দর দেখতে লাগে। এছাড়াও আপনারা এইখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেলে অতিরিক্ত ঠান্ডার একটা আমেজ উপভোগ করতে পারবেন, তাই অবশ্যই এই সময়ই আসুন। আর যারা মেঘ দেখতে ভালোবাসেন এবং বর্ষাকালে পাহাড় ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই বর্ষাকালে এখানে আসতে কিন্তু ভুলবেন না। বহু মেঘেদের আনাগোনা আর পাহাড়ের মধ্যে সূর্যকে মিলিয়ে যাওয়া দেখতে দেখতে আমাদের কখন যে সময়টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এইবারে আমরা আস্তে আস্তে আবার ওই ভিউ পয়েন্ট মানে অহলদারা ভিউ পয়েন্টের হাইয়েস্ট পয়েন্টে আমরা আবার আস্তে আস্তে উঠে এলাম, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে আবার আমাদের হোমস্টের দিকে এগিয়ে গেলাম। এখন যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হলো সিংকোনা গাছ। এই সিংকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়, যেটি আমাদের ম্যালেরিয়ার ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। পাহাড়ের কোলে আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, আমরাও ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এসে আমরা বনফায়ার এবং বারবিকিউ করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ আগামীকাল সকালবেলা উঠে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে, আশপাশে বহু জায়গা ঘোরার আছে সেইগুলো দেখার জন্য। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে একটি গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম আশপাশের সমস্ত সাইট সিইং করার জন্য। এর মধ্যে যেটি একদমই এই অলদারা ভিউ পয়েন্টের কাছে অবস্থিত সেটি হলো নামতিং পুখুরি। এটি একটি পবিত্র লেক হিসাবে ধরা হয়। এই লেকেতে ডাইনোসরের যে বিলুপ্ত প্রাণী তার একটি প্রজাতি দেখা যায়, যার নাম স্যালামেন্ডার। এখন যে ছবি আমি দেখিয়ে দিয়েছি, এই দেখুন এই ধরনের স্যালামেন্ডার এখানে দেখা যায়, যদিও বর্ষাকালেই সেটি দেখা যায়। এবং এরপরে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে গেল একটি সুন্দর চা বাগানের দিকে। আপনারা ড্রাইভারের সঙ্গে একটু কথা বলে নেবেন, তাহলে ওখানে অনেকগুলো চা বাগান রয়েছে, তার মধ্যে যেটি ভালো সবথেকে বেস্ট সেই চা বাগানে আপনাদেরকে নিয়ে যাবে। এখন যে চা বাগানটি দেখতে পাচ্ছেন পিছনে, এই চা বাগানেও কিন্তু আপনারা চাইলে হোমস্টে আছে, তো এখানেও আপনারা কিন্তু রাত্রিবাস করতে পারেন। এখানকার চার্জ প্রায় 1200 টাকা থেকে 1500 টাকা পার ডে পার নাইট পার হেড হয়ে থাকে, তো এখানেও আপনারা রাত্রিবাস করতে পারেন। এখানে টেন্টেরও ব্যবস্থা রয়েছে, তো আপনারা সেই টেন্টে থাকার অনুভূতিও নিতে পারেন। পাহাড়ের এই আঁকা বাঁকা পথ এবং অপরূপ পরিবেশের মাঝখান দিয়ে আমাদের গাড়ি দৌড়ে চলল। আমাদের এর পরের গন্তব্য ছিল যোগীঘাট। যোগীঘাটে যাওয়ার আগেই আমরা বেশ কিছুটা আগেই আমাদের একটি সুন্দর লেবু বাগান আমরা দেখতে পেয়েছিলাম, তাই আমরা যোগীঘাটে যাওয়ার আগে ওই লেবু বাগানে ঢুকে পড়ি। এই লেবু বাগানে ঢোকার জন্য আপনার একটা এন্ট্রি ফি হয়ে থাকে, 30 টাকা থেকে 50 টাকার মধ্যেই কিন্তু হয়ে থাকে, একটু বার্গেন করে নিলে আরও হয়তো কম বেশি হয়ে যায়। এই লেবু বাগানে আপনার মন ভরিয়ে দেবে। তারপরেই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম যোগীঘাটের দিকে। এখানে সুন্দর একটি নদী এবং সুন্দর একটি স্টিলের ব্রিজ রয়েছে, সঙ্গে পাশে দেখা যাচ্ছে একটি ঝুলন্ত ব্রিজও রয়েছে। এই ঝুলন্ত ব্রিজটি এখন কিন্তু বর্তমানে আর চলাচলের যোগ্য নেই। আপনারা চাইলে এখানেও এক রাত্রি থেকে যেতেই পারেন, খুব সুন্দর পরিবেশ। আমি আমার এই চ্যানেলে আগামী যে ভিডিওটি আনতে চলেছি সেটি হলো এই যোগীঘাটের বিস্তারিত তথ্যের সঙ্গে।
তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে আপনার কাছে এই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার সঙ্গে কিন্তু বেল আইকনটি প্রেস করে অল করতে ভুলবেন না। যোগীঘাট দেখার পর আমরা এগিয়ে গেলাম সিংকোনা ফ্যাক্টরির দিকে, যেটি আছে মংপোতে। এই সিংকোনা গাছ থেকে যে কুইনাইন তৈরি হয়, সেই কুইনাইন ফ্যাক্টরি এখানে রয়েছে। সঙ্গে রয়েছে একটি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। মৃত্যুকালে প্রায় 1 বছর আগে উনি কিন্তু এই জায়গাতেই কিন্তু বসবাস করতেন। মৃত্যুর পর ওনার এই জায়গাটি একটি মিউজিয়াম করে দেওয়া হয়েছে, খুব সুন্দর এই মিউজিয়ামটি। এইখানে অনেক গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের সম্বন্ধের অনেক তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু এখানে এলে এই জায়গাটি ঘুরতে ভুলবেন না। এই মিউজিয়ামের ঠিক পাশেই কিন্তু কুইনাইন ফ্যাক্টরি রয়েছে, যদিও কুইনাইন ফ্যাক্টরিতে প্রবেশ কিন্তু নিষেধ, তাই আমরা বাইরে থেকে দেখেই আমাদের ফিরে আসতে হয়েছিল। এবার আমাদের ফেরার পালা, যদিও একদমই মন চাইছিল না ফিরে আসার জন্য, কিন্তু ফিরতে তো হবেই। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আমার এই চ্যানেলে ঘোরাকে সহজ সরল করার জন্য অনেক তথ্য দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।